সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় ভোটে অরুচি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। পদ্মার এপাড় ওপাড় জুড়ে চলছে স্বপ্নের সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। প্রথমবারের মতো এক মাসে বসবে দুটি স্প্যান, রোড স্ল্যাবের কাজও এ মাসেই শুরু। সিলেট থেকে ঢাকায় বিমান আসলো হাঁটা চাকা নিয়ে, বিশেষ ব্যবস্থায় শাহজালালে জরুরি অবতরণ, 61 যাত্রী সবাই নিরাপদ। ভোটার দিবসে ভোট নিয়ে বাগযুদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির, ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো, প্রত্যাখ্যান করেছে জনগণ, অভিযোগ বিএনপি। হস্তান্তরের পর পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক, অভিনন্দন দেশের মাটিতে, ওয়াগা সীমান্তে সিক্ত হলেন হাজার হাজার মানুষের ভালোবাসা। এবং এশিয়ার সেরা আটে বাংলাদেশের কিশোরীরা এফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে উঠে গেল চূড়ান্ত পর্বে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। আমরা বলছি যে ভোটে অরুচি, এবং সেখানে প্রশ্নবোধক নিয়ে আমরা একটু বিস্ময় চিহ্ন দিয়েছি। তো ভোটের ডিসেম্বর ৩০ তারিখের ভোটের পর আবারও ভোট আলোচনায় এসেছে। গতবার ভোটের আলোচনায় ছিল মানে ভোটের হার বেশি কেন, এবার আলোচনা হচ্ছে যে ভোটের হার কম কেন। তো আমরা আমাদের এই সম্পাদকীয় অনুষ্ঠানে দিনের প্রধান বা সাম্প্রতিক প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে যতগুলো শিরোনাম পড়লাম, পাঁচটি শিরোনাম, এর তিন নম্বরের শিরোনামে আমরা যদি আবারও চোখ বুলাই, সেখানে আমরা বলছি যে ভোটার দিবসে ভোট নিয়ে বাগযুদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির, ক্ষমতাসীনরা বলছে না হওয়ার চেয়ে ভোট হওয়া ভালো, প্রত্যাখ্যান করেছে জনগণ, অভিযোগ বিএনপির। এই জায়গায় আমরা যেই জায়গাটিতে আমি প্রথমেই শুরু করতে চাই, সেটা হচ্ছে যে মানে আসলেই কি মানে জনগণের মধ্যে ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে আগ্রহ বা আগ্রহ কমে যাওয়া বা অরুচি তৈরি হয়েছে? আমি প্রথমেই মোফাজ্জল করিম স্যার আপনার কাছ থেকে শুরু করছি। আর আমি প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই একটা ব্যাপারে, অরুচি শব্দটা দুর্দান্ত সিলেক্ট করেছেন, কিরকম করে বের করলেন এই শব্দটা, ভোটে অরুচি। এবং এই শব্দটা বা এই বিষয়টা আপনারা নির্বাচন করেছেন এমন একটি দিনে যেদিন ভোটার দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। অবশ্য যদিও আমার মনে হয় বাংলাদেশের জনগণ কেউই জানে না ভোটার দিবস যে পালিত হচ্ছে বা ভোটার দিবস বিষয়টা কী। তো যাই হোক, অরুচি সত্যি কথা আমার মনে হচ্ছে যে কেন জানি আর কি লোকে এখন এত বেশি এ সমস্ত ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে, দিন দিন হারিয়ে ফেলছে। মনে হচ্ছে তারা ভাবে যে আর বাবা অনেক কাজকর্ম রয়েছে, অন্যান্য ওগুলো কাজকর্ম করি, এই ভোট টোটের কোনো দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ধারণা হয়ে গেছে মানুষের, যে ভোটে কী হবে তা তো জানি, গিয়ে কী হবে, ভোট দিয়ে কী হবে, কী হবে জানি। এই যে কী হবে জানি, এটা তো হওয়া উচিত না। ভোটের যুদ্ধ যেটা, সেটা যদি প্রতিদ্বন্দ্বিতাটা যদি সত্যিকারের অর্থে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় লড়াইটা, তাহলে পরে সেখানে ফলাফল কী হবে এত স্পষ্টভাবে বলার মতো থাকার কথা নয়। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যেখানে দুইটি বড় দল আছে এবং তাদের বড় বিরাট রকমের সমর্থন রয়েছে, অন্যান্যদের যাই থাকুক না কেন, কিন্তু এই দুটি দল একেবারে কেহ কারে নাই পারে সমানে সমান এইভাবে লড়াই করবার মতো শক্তি রাখে। সেখানে যদি দেখা যায় যে ভোটের দিনে মানুষ যাচ্ছে না, এবার যেটা হলো গতকালকের ভোটে আর কি, গতকালকের ভোটটা সেটা ছিল আপনার এই উপনির্বাচন, ঢাকা সিটি নর্থের যে উপনির্বাচন, এই উপনির্বাচন হওয়ার কথা ছিল বিধি মোতাবেক। আগের যে মাননীয় মেয়র ছিলেন মরহুম আনিসুল হক, যার অকাল মৃত্যুতে সমস্ত দেশবাসী খুব শোকে মুহ্যমান ছিল, এখনও তার কথা সবাই বলে,
তো উনি চলে যাওয়ার পর এটা পরে পরেই তো হয়ে যাওয়ার কথা, বোধহয় 90 দিনের মধ্যেই হওয়ার কথা উপনির্বাচন হতেও বটে, কিন্তু সেখানে একজনটা রিট করলেন এবং রিটের কারণে এটা প্রলম্বিত হয়ে গেল। তো হলো যখন তখন আবার এটা ওই জাতীয় নির্বাচন 30শে ডিসেম্বরের, যেটা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, তার আগে নির্বাচন কমিশন এটা করলো না। যদি করতো যদি তাহলে একটা তখন যে একটা মজমা, একটা জজবা, একটা যে উৎসব, একটা আনন্দময় পরিবেশ ছিল একাদশ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে, তখনও নির্বাচন হয় নাই, তখন হলে পরে কিন্তু এটা বেশ জমে উঠতো আমার ধারণা আর কি। তা না করে তারা ভাবলেন যে না, ওইটা বড়টা বড় কাজটা আগে শেষ করে নেই, তারপরে এটা দেখবো। এটা দেখতে গিয়ে আমার অবস্থা হলো যে 30শে ডিসেম্বরের নির্বাচন সম্বন্ধে একটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া বা একটা ধারণা দেশবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে। কী সেটা? 30শে ডিসেম্বর নির্বাচন কী সেটা? যে না, ওটা মধ্যে অনেক অনেক অনিয়ম হয়েছে, এত অনিয়ম হয়েছে যে যে সমস্ত অনিয়মের কথা সবার মুখে মুখে ফিরেছে আর কি। তো সেই জন্যে লোকে ধরে নিয়েছিল যে আর ওইটা যে পথে গেছে এটাও সেই পথেই যাবে এবারকার যে নির্বাচন, যেটা সিটি কর্পোরেশন নির্বাচন, অতএব দরকার নেই, যাওয়ার দরকার নেই। তা না হলে পরে সরকার সেদিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন সমস্ত ঢাকা শহরে। ওবায়দুল কাদের সাহেব তো বলছেন যে মানে ছুটিও একটা কারণ, ভোটার কম হওয়ার কারণ। তো ছুটি তো ওনারাই দিয়েছেন, বাড়ি চলে গিয়েছিলেন। না না, ছুটি তো ওনারাই দিয়েছেন, ওনারা এটা বলা ঠিক না। ছুটি দেওয়া এটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ ভোটাররা যাতে আর কি, এখন মনে করেন একজন সচিবালয়ে চাকরি করে এক ভদ্রলোক, কেমন সে মিরপুর থেকে গিয়ে সচিবালয়ে গিয়ে এখন চাকরিও করবে আবার ভোটও দিবে, এগুলোর সমন্বয়টা মনে করা একটু ঝামেলার ব্যাপার আছে। তো অর্থাৎ ছুটি দেওয়া হয়েছে ঠিকই আছে, এটা কিছু যায় আসে না। একটা দিন একটু না হয় বাঙালি কম কাজ করলো, এত বেশি কাজ করে বাঙালি যে একেবারে টায়ার্ড হয়ে সময়ই পায় নাই। তো একটু যাই হোক, কিন্তু সেই ছুটিটাকে কী করলো ঢাকারবাসীরা, তারা বাড়িতে ঘুমিয়ে কাটিয়ে দিল। আরও বেশ সঙ্গে একটা অনুষঙ্গ ছিল, পরিবেশটা তো এত চমৎকার ছিল, বৃষ্টি হচ্ছিল সারাদিন ঝরঝর বৃষ্টি, তার মধ্যে কাঁথামুড়ি দিয়ে বেশ ঘুমাইছে আরামসে, কিন্তু ইয়ে করে নাই। ভোটার্থীও বলেছেন যে খিচুড়ি এবং চা খেয়ে আসেন ভোট দিতে, উনি আহ্বান জানিয়েছিলেন। তো হাউবার এই সমস্ত কারণে সবচেয়ে বড় কথা যে অরুচি, যেটা বললেন আর কি, অরুচিটা সত্যি কথা, এটা খুব মারাত্মক ব্যাপার। এটা এটা সম্বন্ধে কিন্তু সজাগ হওয়া উচিত, এই যে আস্থা হারিয়ে ফেলেছে লোকে ভোটের উপরে, যে ভোটে ভোট দিয়ে কোনো লাভ নেই, হয়ে গিয়ে দেখবো আমার ভোট দেওয়া হয়ে গেছে, আর তা না হলে পরে আমরা জানি কীভাবে কী প্রক্রিয়া ফল ঘোষিত হবে। এই সমস্ত একটা মানে নেগেটিভ একটা নেতিবাচক একটা মনোভাব সৃষ্টি হয়েছে, এটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ। এই এই প্রসঙ্গে আমরা হয়তো আরও সামনে আবার আসবো, এই মানে এটার ভবিষ্যৎ প্রতিক্রিয়া কী হতে পারে বা ফলাফল কী হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা, আমি কাজী ফিরোজ এমপি আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আপনারও কি মনে হয় কিনা যে মানে মানে ভোটিং সিস্টেমের উপর এক ধরনের অনাস্থা তৈরি হওয়ার কারণেই যে ভোট কম দেখা গেছে, সেটাকে আপনিও মনে করেন কিনা? প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আজকে ভোটার দিবস পত্রিকায় দেখলাম, এটা প্রথমবারের মতো পালিত হচ্ছে সরকারি। এটা কেন আজকে এই দিবসটা হলো, বৃষ্টির কথা দিবস হয়, এই ধরনের দিবস আমাদের দেশে অনেক দিবস পালন হয়, ডিম দিবসও পালন হবে জানেন তো, পত্রিকায় দেখেছি, শ্রমিক দিবস, মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস, এই প্রতিদিন দিবস, আর এরপরে ফুলের নামেও দিবস যদি শুরু হয়ে যায়। ভোটার দিবস আবার কি? ভোটার তো যার 18 বছর বয়সে সে ওই দিন ভোট হচ্ছে, তার জন্য একটা দিবস হইতে পারে, গোটা জাতির জন্য দিবস হইতে পারে সব কিছুর, এর কোনো অর্থ হয় না। এই সমস্ত ওইগুলো মানে খুবই মানুষ হাসে। আর কথায় কথায় বন্ধ একটি উত্তরের ঢাকা একটি পার্টির নির্বাচন, সারা ঢাকা শহর বন্ধ করে দিতে কোনো কাজ হয়নি, এটা শনিবার দিতে পারতো, ব্যাংকও বন্ধ, মানুষের অনেক কষ্ট হয়েছে, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকলে একটা নির্বাচন পার্ট, এক বছরের ইলেকশন, এত বড়টা 30 তারিখে ইলেকশন হয়ে গেছে, জাতীয় নির্বাচন সারা দেশে, এরপরে মানুষের কোথায় কোন ইলেকশন হলো ছোটোখাটো এটার দিকে কোনো নজর নেই তো। তারপরে হয়েছে কি, ওই দিন দেশে বন্ধ, বন্ধ পরে হয়েছে আবহাওয়া খারাপ, তারপরে মানুষ সব বন্ধ হয়ে চলে গেছে, তিন দিনে একটা বন্ধ হয়েছে, এই সমস্ত জনগণ যার যার বাড়ি ঘর কক্সবাজার ঢুকে গেছে, যত মানে ভালো স্পটগুলো আছে পর্যটন স্পটগুলো লোকালকরণ হয়ে গেছে, শহর শূন্য হয়ে গেছে, আপনি দেখছেন তো শহরে গাড়ি ঘোড়া চলতে দেয় নাই, প্রধান প্রধান রাস্তা দিয়ে গাড়ি চলে কি মানে নির্বাচনের দিন মানে ওটা প্রয়োজনই নাই, আদৌ প্রয়োজন নাই, কোন দেশে নির্বাচন সময় তো ছুটি থাকে তখন কি না সব সময় ছুটি না না না
সবসময় ছুটি থেকে ইস্যুর মধ্যে ব্যস্ত আছে। আপনি আজকে উত্তরের এক বছরের একটা নির্বাচন, যে নির্বাচন হচ্ছে এখানে মেয়র হচ্ছেন আনসুর হক, আমার খুবই ভালো বন্ধুর মধ্যে একজন, আমি তাকে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেইখানে উপনির্বাচন, এই উপনির্বাচন এক বছরের জন্য অত ইন্টারেস্ট তো দেখায় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কয়দিন আগে একটা বড় নির্বাচন হয়ে গেছে, 30 ডিসেম্বর জাতীয় নির্বাচন, তারপরে এই ছোটোখাটো নির্বাচন দিক দিকে আর কোনো নজর ছিল না, যাদের নির্বাচন তারা হই হুল্লো করছে, ভোটারদের কোনো আগ্রহ ছিল না আসলে, যার জন্য ভোট কম পড়ছে। তারপর আবহাওয়া ছিল বৈরী, এটা যদি শনিবার দিত কোনো অসুবিধা ছিল না, এই নির্বাচনটা শনিবার হতে পারতো, খোলার দিন হইতে হবে এমন তো কোনো পঞ্জিকায় লেখা নাই, নির্বাচন তো শনিবার হতে পারতো, শুক্রবার না দিয়া, তাহলে তো এই হ্যাঁ বৃহস্পতিবার না, হ্যাঁ বৃহস্পতিবার না দিয়ে শনিবার করতে পারতো। তা ওনারা এইটা না করে যেটা করলো, যে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়ে গিয়ে 3 দিন ছুটি পেয়ে মানুষ বাড়ি চলে গেলো, এটা যদি শনিবার করতো বন্ধের দিন করলে ক্ষতিটা কার হইতো? এই যে একটা এবং সারা শহর বন্ধ করেছে উত্তর নির্বাচন, মনে হয় যে ঢাকায় যারা ছিলেন তারা মানে কেন্দ্রে গিয়েছেন, এটা না কেউ থাকি নেই ঢাকায় ছিল, কে আমার বাসায় তো থাকে না, আমি কি কারে ভাড়া দেবো, সবাই চলে গেছে তো বাইরে, 3 দিন বন্ধ কাউকে খুঁজে পাই না, ভোটার তো ভালো এই দোকানদারের মধ্যে বাড়ি চলে গেছে, আর তারপরে আবহাওয়া ছিল খারাপ, ঝড় বৃষ্টি ঠান্ডা আবহাওয়া, মানুষ অতটা ইন্টারেস্ট নেই। আর প্রতিদ্বন্দ্বিতা একটা জিনিস আছে, এটাও একটা ঠিক যে এই যে বিএনপি না আসে প্রতিদ্বন্দ্বিতা, আমরা তো এইটাও জানি যে মানুষ ভোট দেওয়ার জন্য ছুটি নিয়ে গ্রামে যায়, মানে উৎসব, আমরা বলি যে ভোট উৎসব থাকে এখানে, এটা ছিল না হয় এইটা সেই উৎসব করে নেই নাই, এই নির্বাচনটাকে অতটা কেউ মানে ই করে নাই, এক বছর একটা নির্বাচন সিরিয়াসলি কেউ নেয় নাই, বিএনপি আসে নাই, তারা একটা বড় দল, তারা আসে নাই, প্রতিদ্বন্দ্বী কী হবে জানিয়ে যে উনি জিতেই দিতে গেছে, নমিশন পাওয়ার অর্থ জিতে গেছে, অথবা আমার ভোটটা দিয়ে হবে কী হবে তার চেয়ে ঘুমিয়ে থাকি, অথবা আমি কক্সবাজার ঘুরে আসি, অথবা বাড়ির যে কাজটা করে চলে আসি, এইভাবে একটা নেগেটিভিটি ছিল। এই নির্বাচনটা যে আমার ভোট না দিলে উনি হারবে এইটুকু চিন্তা করে নাই, আমি না দিলেও জিতবে, উনি দাঁড়ানোর অর্থে উনি জিতে গেছে, যেহেতু বিএনপি আসবে না, ওয়াকাবার দিছে, খালি মাঠে গোল দিয়ে ফেলাইছে, অতএব আমরা আর এই যে ঘটনাটাই ঘটছে। আপনার কি মনে হয় যে মানে মানে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ তেমন কমে নাই? না কমে নাই, আমি ধন্যবাদ জানাই আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে অরুচি বা আগ্রহ কমে নাই, ফিরোজ ভাই যে কথাটি বলেছেন শেষের দিকে আমার বক্তব্য ওখানেই, যে মূল কথাটি হচ্ছে এটি আমরা সবাই জানি যে বড় দুটি রাজনৈতিক, অন্যতম বৃহৎ দুটি রাজনৈতিক দল, বা হ্যাঁ অন্যতম বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এখন বিএনপি কোনো প্রার্থী ছিল না, তো না থাকার ফলে ফিরোজ ভাই যে কথাটি বলেছেন পরিষ্কার, যে যখন প্রতিদ্বন্দ্বিতা থাকে না স্বাভাবিকভাবে আগ্রহ কমে যায়। তারপরে যেই কথাগুলো বলা হয়েছে যে আবহাওয়া খারাপ খারাপ, এগুলো তো অবশ্যই কারণ আছে, ছুটি দেওয়া হয়েছে, এবং একটি জায়গায় আমরা ভুলে যাই যে নির্বাচন কিন্তু দুটি সিটি কর্পোরেশনে হয়েছে, ওখানে মেয়রের আর দক্ষিণে হচ্ছে কাউন্সিলর, ওখানেও কাউন্সিলর প্রায় দুটি জায়গায় 30-35 জন কাউন্সিলর, সেই জায়গার কারণেই ছুটিটা হয়তো দিয়েছে, কিন্তু ছুটির কারণে যে ছুটি দিল তার কারণে 3 দিন কিন্তু ছুটি হয়ে গেল। তো ছুটি হয়ে যাওয়ার পরে বুধবার বিকেলের থেকে সবাই যারা যারা, কারণ কি যে কথাটি শুরুতেই আমরা বলার চেয়ে যে ভোটের অরুচি হয়েছে, অনাগ্রহ হয়েছে, যারা মনে করেন এটা ভুল করেন বা এটা মানে একটা কোনো সুনির্দিষ্ট কি বলবো মতলব বলাটা ঠিক না, অন্য কিছু না, যে যেমন বোঝেন এটা বলেন, কিন্তু বিষয়টা তা না, কিন্তু আগ্রহ আছে, সবই আছে। যখন আমি ফলাফল দেখছি যে জানা আমার তো আগ্রহ, ধরেন পরীক্ষা আমরা স্কুলে যখন পরীক্ষা দিতাম যদি ফলাফল মোটামুটি বোঝা যায়, কিন্তু একের পরিষ্কার যদি আমি বুঝি আমার রেজাল্টটা কী, তাহলে সবাই যখন স্কুলে যাবে ফল জানার জন্য আমি কিন্তু যাব না। আমি যদি বুঝি যে আমি ফার্স্ট হয়ে গেছি, আমি ফার্স্ট হতে পারি, সেকেন্ডও হতে পারি, থার্ডও হতে পারি, কিন্তু আমি ফার্স্ট হয়ে গেছি কোনো না কোনোভাবে স্যারই বলে দিয়েছেন আমার শিক্ষক, তাহলে কি আমি যাব? আমার দরকার নাই তো পরে উৎসব করার জন্য। অন্য এখানে কিন্তু যে কথাটি ফিরোজ ভাই বলেছেন যথার্থই, বিএনপি প্রার্থী দেয়নি, প্রতিদ্বন্দ্বিতা করবে না, না করার ফলে আওয়ামী লীগের প্রার্থী আছে, জাতীয় পার্টির প্রার্থী আছে, জাতীয় পার্টির প্রার্থী জিতবে না,
তার সেই শক্তি নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ জিতবে, তা আওয়ামী লীগের যারা সমর্থক যারা ভোট দিবেন মেয়রকে তাদেরও অনেকে তো যাবেন না, কি কারণে যাবেন? ওই যে তিন দিন ছুটি পাওয়ার পরে ভোটার আছি কিন্তু আমার অন্য কাজ আছে, তো উনি প্রার্থী তো আমার পাশ করবেনই, আমি ভোট না দিলেও পাশ করে একটা আনুষ্ঠানিকতা। তারপরে হচ্ছে বৃষ্টি মেঘ বাদল এর মধ্যে তরুণ, তার মধ্যেও যারা উৎসাহী তরুণ আছে যুবক আছে তারা বেশ কিছু ভোট দিয়েছেন, কিন্তু আমাদের মতো যারা তারা তো আর আগাবে নেই না, এটা গেল এক। এই জায়গায় আমরা ভুলে যাই যে জিনিসটা যে রাজনীতির প্রতি অনীহা, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে সমাজে যে ভোট যে কত গুরুত্বপূর্ণ, ভোটাধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। ফিরোজ ভাই আমরা আমাদের একটি সিনিয়র আমাদের ভিপি ছিলেন, আপনি আমরা তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন এই জাদ্রিল নেতা, যাই হোক শেষ পর্যন্ত আমাদের এইদিক ওদিক ঘুরে ঘুরে আবার সবে সেই ভিন্ন প্রসঙ্গ। এই যে অবস্থা ভোটাধিকারের জন্য আন্দোলন করা, স্বাধিকারের আন্দোলন, অর্থাৎ আমার ভোট দিতে পারবো না স্বায়ত্তশাসনের এই আন্দোলন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে যে একটি দেশ পেলাম, কিন্তু তিনি কয় বছরে কত সময়ে এই 55 বছরে তিনি দেশ স্বাধীন করে দিয়ে শহীদ হয়ে গেছেন সপরিবারে, এই 55 বছরের মধ্যে অধিকাংশ সময় জেল খেটেছেন, সেই জেল এবং কি জন্য? ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য। আজকে সেই জায়গাটা নষ্ট যারা করছে তাদেরকে কারা করছে? যারা এই প্রতিদ্বন্দ্বিতা করছে না বিএনপি করছে, বিএনপি জামাত এই জোটটা এই দেশে গণতান্ত্রিক রাজনীতি বন্ধ করার জন্য, সামাজিক অবস্থাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মূল কথা হচ্ছে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তিটা কখনোই চাইবে না আপনার কোনো না কোনো প্রতিষ্ঠিত পদগুলো থাক। আপনি দেখেন একটি কথা, এখন ভোটে না এসে বিএনপি কি লাভ হয়েছে? না কি লাভ হয়েছে সেটা পরের কথা, বিএনপির কোনো কিছুই হয়তো লাভ হবে না। আমি যদি আপনাকে ধ্বংস করতে চাই, আপনাকে ধ্বংস করতে পারাই যদি আমার টার্গেট হয়, তাহলে আমার কি লাভ হলো? এটা আপনি আরেকজনের তৃতীয় পক্ষে এসে প্রশ্ন করে লাভ কি? আপনি রুহুল কবির রিজভী সাহেব নাম ধরেই বলি, তিনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন হলো, এই কথা তো তার মুখে মানায় না। বিএনপির একটি শীর্ষস্থানীয় একজন নেতা, তারা তো প্রতিদ্বন্দ্বী দেন নাই, তো না দিয়ে আপনি কেন দেন নাই সেটি ভিন্ন প্রশ্ন, নির্বাচন হয় না ভোট হয় আগের রাতে ভোট হয় কত কিছু সেগুলো ভিন্ন প্রসঙ্গ। আপনি তো প্রতিদ্বন্দ্বী দেন নাই যখন, তাহলে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে কি অন্যে বলুক, আপনি কেন বলেন? একজন দর্শক অপেক্ষা, এই প্রশ্ন হচ্ছে যে তারা কিন্তু এই একটার পর একটা মানে ওই যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য 30 তারিখের নির্বাচনে তারা কিন্তু গা ঢেলা এবং নির্বাচন করেননি, কেন? একটিমাত্র কারণে যে দোষ দেওয়ার জন্য, নির্বাচন সঠিক হয়নি, গল্প বলার জন্য, এবং গল্প কিন্তু মোটামুটি বলা শুরু হয়ে গেছে অনেকদিন, তো 2 মাস যাবৎ বলা হচ্ছে যে নির্বাচন তো হয় নাই আগের রাতে হয়েছে। এই মেয়রের যে 31% ভোট হলো, এখানেও তারা বলছেন যে আগের রাতে ভোট হয়েছে, এটি কিন্তু ওই যে গল্পেরই অংশ। আমার খুবই শ্রদ্ধাভাজন, তারপর আমি বলবো আমার শ্রদ্ধা নেতা জাতীয় পার্টি করে আরো ভালোবাসি। তো এই যে ভোটের মাঠে যে এখন মানুষের যে শূন্যতা বা দিনে দিনে গণতন্ত্র অনেক নিচে নেমে আসছে আমাদের মনে হয়, তো এর জন্য সামনে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বা আপনাদের চিন্তা ভাবনাই বা এরকম কি একটা নতুন ভাবে মানুষ যাতে ভোট দিতে আগ্রহ হয়? আপনি তো থাকেন, আমি আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ফিরোজ ভাই এবং আজাদ ভাই ওনারা তো বলছেন যে মানুষের আগ্রহ কমেনি এবং মানে অরুচিও তৈরি হয়নি পরিস্থিতি, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন কি? তারা হয়তো ঢাকা বসে বা ঘর কেন্দ্রিক বা তাদের মন নিজের থেকে বলতেছে এসব কথা, কিন্তু আসলে তো আমরা মাঠ পর্যায়ে যেটা দেখি গ্রাম এলাকায় আসলে ওইরকম নাই। আমার ভোট আমি না দিতে গেলেও ভোট হয়ে যাচ্ছে বা কারা দিচ্ছে সেটাও বলতে পারছি না, আর মাঠে যে ভোটের কেন্দ্র সেখানে শূন্যতাই বিরাজ করে প্রায়। জি আপনাকে ধন্যবাদ। জি কি বলছেন? উনি বলছেন যে মানে ভালো প্রশ্ন করছেন যে মানে অনাগ্রহ তৈরি হচ্ছে সেইখান থেকে, যে কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম, প্রশ্ন যে কথাগুলো বলা হলো মোফাজ্জল ভাই বলেছেন, সবই বলেছেন যে এই পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু ভোটাররা যাননি, ফিরোজ ভাই তো ভালো করে ব্যাখ্যা করেছেন, আমিও যে এই কারণে যখন প্রতিদ্বন্দ্বিতা থাকে না। আরেকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে যে আমরা সবাই ভুলে যাই যে আগে নির্বাচনটা হলো না আদালতের রায়ের প্রেক্ষিতে, পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব হয়নি,
এখন এবারের নির্বাচনের মেয়াদ কিন্তু মেয়রের এক বছর। আপনি দেখেন যে এক বছরের জন্য তারও তার আগ্রহ ছিল মেয়র হবেন, ঠিক আছে, কিন্তু কতটা ছিল? আর ভোটারের কি এক বছরের মেয়াদ, এটা যদি তিন বছরের হয় উপনির্বাচনের জন্য সমস্যা ছিল না, এই নির্বাচনটা যদি তিন বছরের মেয়াদের হয় সে এই মেয়র নির্বাচিত হলে আমার অনেক, আমি ওই এলাকার নাগরিক, আমার অনেক কাজ করার আছে, আমার অনেক প্রত্যাশা আছে, কিন্তু এক বছরের মধ্যে দেখতে দেখতেই চলে যাবে আবার নতুন নির্বাচন হবে। এর চাইতে অনেক বেশি কিন্তু যে নতুন ওয়ার্ডগুলো যেটা কাউন্সিলর নির্বাচন হয়েছে দুই ইসেতেই, দক্ষিণ এবং উত্তরে, সেখানে কিন্তু আপনি দেখেন 36টা, সেখানে কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা এবং নারী প্রার্থী থেকে শুরু করে অভাব অভিযোগ থেকে শুরু করে সবই আছে, সেখানে কিন্তু আগ্রহ আছে, উত্তেজনা আছে, মানে অভিযোগ আছে, ফলাফল আছে, সবই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথম কথা হচ্ছে এক বছরের মেয়াদ, বড় একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সে প্রার্থী দেয়নি, নির্বাচন করবে না, প্রতিহত করে নাই। যদি এমন যদি হতো, বড় রাজনৈতিক দলের কথা বলতে তার কি অরুচি, তাদের যে কি আছে এটা পরে ব্যাখ্যা করেন, অন্যেরা ডাক্তার দেখেন ভিন্ন কথা, কিন্তু যদি এমনটা হতো যে তারা প্রতিহত করবেন, নির্বাচন করব না কিন্তু প্রতিহত করব, তাহলেও কিন্তু কিছুটা ভোটের সংখ্যা, ভোটারের সংখ্যা বাড়ত। এগুলো বাস্তব অবস্থা যে তখন কিন্তু এই যে আওয়ামী লীগের সমর্থক প্রার্থী তার নিজের যে আরে প্রতিহত তো করবে, প্রতিহত করে না, ঘরে বসে আছে, দিনে তিনটা সংবাদ সম্মেলন করেন, আর কোনো কাজ নাই, সবাই কিন্তু বোঝেন এই সংবাদ সম্মেলনে আমি এখনো বলে দিতে পারবো আগামীকাল তিনি কি বলবেন, আপনিও পারবেন। মানে আপনি আবহাওয়ার পাশাপাশি বিএনপিকেও মানে দায়ী মনে করছেন যে আমি বিএনপির দুর্যোগপূর্ণ অবস্থা বিএনপি চলছে, তো এটা তো অস্বীকার করার কারণ নাই। আপনি তো গণমাধ্যমের লোক, আমিও ফিরোজ ভাই গণমাধ্যম না হলেও রাজনীতি গণমাধ্যমের বাইরে না। তো আজকে তারেক রহমান সাহেবের মেয়েরে আনার চেষ্টা করা হচ্ছে দলের প্রধান হিসেবে, এটি গোপন, গোপন তো না, কেন এই অবস্থাটা কখন হয়, দলের অবস্থা যাই বলেন না কেন, যে অবস্থাটা হয়ে গেছে আমরা যতটুকুনই দেখি, তারা যাই বলুন না কেন দলটা খুবই করুণ অবস্থা, করুণ অবস্থা। আপনি আরেকটি কথা যদি বলি, 2001-এর যে নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ আজকের সরকার মানে শাসক দল, সরকারি দল সরকার গঠন করেছেন একটানা তিন বছর তিন মেয়াদ, আপনি কত 30-এর উপরে ছিল ফিরোজ ভাই সংসদে, এরপরে 2001-এ যে জামায়াত এবং বিএনপি যে জোট গঠন করলো, আওয়ামী লীগের 24,000 নেতাকর্মী সমর্থককে হত্যা করা হয়েছে, নাম ধরে লিস্ট আছে আওয়ামী লীগের কাছে, এরপরও কি আওয়ামী লীগ নির্বাচন থামছে, নির্বাচন প্রতিহত না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবকটা, সরে শাসকের নির্বাচনে এরশাদ সাহেবের পার্টি করেন, এরশাদ সাহেবের আমলে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, জিয়াউর রহমানের সময় যখন সুযোগ পেয়েছে, অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক দলের যে চরিত্র, এই জায়গায় আমি একটি কথা বলি, জিয়াউর রহমান সাহেব সরে শাসক ছিলেন, একটি দল করেছেন, এরশাদ সাহেবও ছিলেন, এই দুই সরে শাসকের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জিয়াউর রহমান সাহেবের দল সৌর শাসকের চরিত্র নিয়ে আছেন, আর এরশাদ সাহেবের সৌর শাসক আমরাও গালি দিয়েছি, তার দলটা কিন্তু রাজনৈতিক দল করার চেষ্টা করা হচ্ছে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এবারের নির্বাচনেও তিনি একজন প্রার্থী দিয়েছেন, সেই প্রার্থী যাই ভোট পান মানুষের সিম্প্যাথি আছে, কিন্তু যারা গিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দল করার চেষ্টা করতেছেন, তারা আপ্রাণ চেষ্টা করতেছেন যে না সৌর শাসকের সময়ে দলটি গড়া, সৌর শাসকদের দ্বারা কিন্তু দলটা যেন রাজনৈতিক দল হয়, নিশ্চয়ই এক সময় টিকে যাবে। জি মহাজুল করিম, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে ভোটের আগে বিএনপি তার নেতাকর্মী এবং সমর্থকদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে ভোট বিপ্লব হবে, এবং ভোট বিপ্লব হবে, যাই হোক সবকিছু ষড়যন্ত্র সব ধরনের মেকানিজম সেগুলি দূর করে ভোট বিপ্লব হবে, এবং এখন এসে ভোটের পরে দেখা যাচ্ছে যে তারা মানে উপনির্বাচন যাচ্ছে না, এবং এই মানে কি বলে উপজেলা নির্বাচন যাচ্ছে না, এবং এই গতটাও গেল না আর কি। মানে সব মিলিয়ে আপনার কি মনে হয় যে মানে বিএনপির যে রাজনীতির যে গতিধারা সেটি আসলে কোন দিকে যাচ্ছে, সেটা আপনার বিশ্লেষণে কি বলে? আমার বিশ্লেষণে কি বলে বলার আগে আমার মনে হচ্ছে আজাদ সাহেবের বিশ্লেষণটা বোধহয় একটু বিশ্লেষণ করার দরকার আছে। জি জি অবশ্যই। মনে হচ্ছে বিএনপির রাজনীতি ওই 23 বছর বয়স না 24 বছর বয়সী মেয়ে জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে, ওর বয়স 23 কি 24-এর বেশি নয়, গ্রাজুয়েশন হয়ে গেছে। হ্যাঁ ওই তো 23 বা 24, আমি জানি তো এখান থেকে 18-এর উপরে তো অসুবিধা। 2001 সালে আমি তাকে দেখেছি ভাই, সোজা কথা, সেই সময় 2001 সাল থেকে আজকে হচ্ছে কি আপনার 2019, অর্থাৎ 18 বছর যখন দেখেছিলাম তখন তার বয়স 7 কি 8 ম্যাক্সিমাম, 20-25 হয়ে গেছে, আমি একদিনই দেখেছি তাকে। তখন
বিএনপি দেখা যাচ্ছে 24 বছর বয়সী একটা মেয়ের দিকে যাচ্ছে ওনার কথায় আর কি, এটা কি জাতি বিশ্বাস করবে? দেউলিয়া হওয়ার একটা সীমা আছে, দেউলিয়া হতে হতে এত যে বাচ্চা, আমি কিন্তু দেউলিয়ার কথা বলি না, আমি বলছি ওই পর্যায়ে গেছে। আপনি দেউলিয়া বলেন নাই, আমি বলছি একটা দল মানে এতটুকু দেউলিয়া হয়ে গেছে যে এখন একটা 23-24 বছর বয়সের একটা মেয়ে, যে মেয়ে গত কত 10-12 বছর যাবৎ সে ইয়েতে বিদেশে ওখানকার জল হাওয়াতে ওখানকার লেখাপড়া করতেছে, ওখানকার ভাষাতে সংস্কৃতিতে আছে, বাংলাদেশের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, অতএব কি বলবো কোন দিকে যাচ্ছে এটা? আমি কিন্তু আজকে প্রথম সত্যি কথা বলতে গেলে উনি বলছেন যে এটা এখন নাকি বাতাসে ভেসে বেড়াচ্ছে যে ওই মেয়েকে এনে পার্টির কাজ করানোর জন্য। আমি প্রথম প্রধান করার অনেস্টলি জি তাকে প্রধান করার পার্টি সংগঠিত করার চেষ্টা হচ্ছে। এর চাইতে কম বয়সী 13-14 বছর হলে পরে আরো বেশি দিন নেতৃত্ব দিতে হবে। সম্রাট আকবর কত বছর বসে বসে? সম্রাট আকবর, হ্যাঁ, তাহলে আমরা 8 বছর। বেশ বেশ, সিরিয়ার আসাদ, ঠিক 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 আছে, প্রেসিডেন্ট আসাদ, হ্যাঁ, এটা বয়স কোনো ঘটনা না, না প্রেসিডেন্ট আদা সিম্বল, প্রেসিডেন্ট আদা আসাদের সঙ্গে ওই তার বাবাও প্রেসিডেন্ট ছিলেন, সেও প্রেসিডেন্ট ইত্যাদি, এদের সঙ্গে এই জাইমার রহমানের এটা তুলনা না করেন বা বিএনপি দলের সঙ্গে তুলনা করেন, মানে বয়সের কথা বলছেন সে কারণে ফেসবুকে বলেছেন, সম্রাট আকবরের কথা বলছেন বিএনপিতে জাতীয় তাহলে আমরা কি ওই 16 শতাব্দীতে চলে যাচ্ছি? আমি এখানে সে আসবে না এবং তার আসা উচিত না, সে লেখাপড়া করছে থাকুক, আমরা এই চাই, কিন্তু কোনো ক্ষতি নেই, ক্ষতি নেই এই কারণে যে সম্রাট আকবর যখন বুঝলো তাকে চালিয়েছে কারা, বললাম খা তাকে চালাইছে তার বড় একটি অ্যাডভাইজার ছিল এবং সিম্বল, দেখুন বৈরাম খান অভাব শুনেন তাকে দিয়ে তো আমরা বোধহয় আমরা বোধহয় আরেকটু সিরিয়াস, আমাদের আলোচনায় আরেকটু সিরিয়াস হওয়া উচিত, ওই দিকে যাচ্ছি না, আমি বলছি যে আপনি যেটা বলছেন যে আসতে পারে না, আমরা চাই না সে আসুক, সে পড়াশোনা করুক, সে আরো প্রতিষ্ঠিত হোক, কেন সে এই মুহূর্তে এই রাজনীতির মধ্যে আসবে, কিন্তু তাকে আনার কোনো স্কোপও নাই আমার ধারণা এই মুহূর্তে এতটাই না, কিন্তু ওই যে বলেন যে এই বয়সের বয়সের ব্যাপারে বলছে অতীতের রেকর্ড আছে, দোষের কিছু নাই, রেকর্ড আছে আর কি, রেকর্ড তো খুঁজলে পরে আর বহুত রকমের রেকর্ড পাওয়া যায়, মানে বহুত ধরনের রেকর্ড পাওয়া যায়। হ্যাঁ, প্রশ্ন করছিলাম যে সেটা হচ্ছে যে মানে ভোট বিপ্লবের কথা বলা হলো, তারপরে হচ্ছে যে এখন মানে ভোট বর্জনের মানে ই চলছে, মানে সেটার জায়গাতে শুনেন আমি এখানে আরেকটা কথা বলতে চাই, উনি আজাদ সাহেব খুব চমৎকারভাবে বলেছেন যে এই স্বৈর শাসনের সময়ও আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে ইয়েতে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারপরে আরো কোন সময় জানি বললেন না সে নির্বাচন থেকে সরে যায় না, সরে যায় কারণে সব সময় নির্বাচনমুখী, এছাড়া তাদের পথ নাই তো একটি রাজনীতি, তাতে তো আমার মনে হচ্ছে যে বোধহয় স্বৈর শাসকের চাইতে সময়ের চাইতেও এখন সময়টা রাজনীতি করার জন্য আরো খারাপ হয়ে দাঁড়িয়েছে, সেই সময়ও রাজনীতি করা যেত, নির্বাচনে অংশগ্রহণ করা যেত, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, এত বেশি বোধহয় হাজারে হাজারে ধরপাকড় ইত্যাদি হচ্ছে যে যার জন্যে বা এত জুলুমবাজি ইত্যাদি করে বোধ হয়, আমি এটা আমার ব্যক্তিগত মত বলছি না, কিন্তু ওনার কথায় প্রতিমান হচ্ছে যে স্বৈর শাসনের সময়ও নির্বাচনে অংশগ্রহণ করাটা সম্ভব ছিল, তারাও এত কঠিন কিছু ছিল না, কিন্তু এখন অবস্থাটা এমন দাঁড়িয়ে গেছে যে কেউ সাহস করে আর রাজনীতির নামটাও মুখে আনতে চায় না, এখন তো ওই ভোটার দিবস পালন করতে হয় ভোট দেওয়ানোর জন্য, মানুষকে আগ্রহ সৃষ্টি করার জন্য, এই অবস্থা দাঁড়িয়ে, কিন্তু যেই দল আপনার ক্ষমতায় যেতে চাইবে বা যেই দল একটা পরিবর্তন চাইবে এবং দেশের নেতৃত্ব দিতে চাইবে তার কি সেই সক্ষমতা থাকতে হবে না যে তার প্রতিপক্ষ যাই হোক তাকে সে ওইভাবে মোকাবেলা করবে, জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে? কিভাবে মোকাবেলা করবে সে, কি তাকে যদি জেলে দেওয়া হয় সে কি প্রতিপক্ষকে জেলে দিতে পারবে, সেটা নয়, কথা হচ্ছে এখানে জেলে দেওয়া দই আর জুলুমবাজি বা ধরেন ইয়ে অত্যাচার নিপীড়ন এই সমস্ত কথা আসছে না, এটা নিশ্চয়ই কেউ আমরা সমর্থন করি না, রাজনীতির সুস্থ রাজনীতি যেটা এটা সেটা সবাইকে করতে দিন, সেটা সবাইকে করতে দিন, এবং সেখানে যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেখানে কোনো জটিলতা দেখা দিলে পরে সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সমাধান হতে পারে, বারবার বাংলাদেশের একটি বৃহৎ দল, বাংলাদেশের দুইটাই বৃহৎ দল, এটা আমি শ্রদ্ধা ফিরোজ সাহেবের সামনেই বলছি এবং অস্বীকার করবেন, আপনারা তৃতীয় বৃহৎ দল, ওই দুইটা বৃহৎ দল যেটা আর কি,
এর একটি দল যদি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় এখন পর্যন্ত অফিশিয়ালি, পরে দেখা যাবে যে বিএনপি জাতীয় পার্টির দুই নম্বরে চলে যাবে, আমার ধারণা যদি এইভাবে যেতে পারে মানে এখন পর্যন্ত তিন নম্বরে আছে, যেতে পারে দরকার হলে পরে মানে যেতে পারে, জনগণের সমর্থন থাকলে যেতে পারে। কথা হচ্ছে বাস্তব যেটা সেটা হচ্ছে বাংলাদেশের দুইটা বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলের অংশগ্রহণ ছাড়া কোনো রাজনীতি কোনো নির্বাচন সুন্দর সুষ্ঠু এবং সকলের নিকট গ্রহণযোগ্য হবে না, এটা 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 পরিষ্কার কথা। তাহলে বারবার যদি একটা দল যদি 2014 সালে একবার, তারপরে ইয়েতে 2018 সালের 30 ডিসেম্বর একবার মানে তাকে আলাপ আলোচনার মধ্যে আনা হলো, এরপরে আবার সে আবার পিছনে হচ্ছে, এরপরে সে এখন সিটি নির্বাচনে নাই, উপজেলাতে নাই, ভবিষ্যতে থাকবে কিনা, তাও এই যদি হয় তাহলে আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের গণতন্ত্র, এগুলো ভবিষ্যৎটা কি, এটা কি ভেবে দেখার কোনো দায়িত্ব কারোর নাই? বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের কি কোনো দায়িত্ব নাই? কারণ এইভাবে আপনি বেশিদিন চলতে পারবেন না, বেশিদিন আপনি চলতে পারবেন না। আপনার বাংলাদেশের বা যে কোনো দেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে তাহলে এটা একমাত্র স্বৈরশাসনের দিকে এটা পরিণতি হতে পারে, এছাড়া আর কোনো পরিণতির এটার কোনো নাই। জি আচ্ছা, সেই জন্য আমি বলছি যে দায়িত্ব নিয়ে সবাইকে, বিএনপি যেমন নিজেদের আত্মবিশ্লেষণ করতে হবে, নিজেদের ভুল ত্রুটি কী হয়েছে, এখনও তারা কি শুদ্ধ পথে আছে না ভুল পথে আছে, সঠিক পথে না বেঠিক পথে, এটা যেমন নিজেরা তেমন তাদেরকে বিবেচনা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় গেছেন, বিশাল রকমের একটা জয় নিয়ে গেছেন, তারপরেও যে এই সমস্ত রয়ে যাচ্ছে যেখানে মানুষ মনে করে যে সিটি নির্বাচনে কিসের ভোট দিতে যাবো, কে জিতবে সেটা জানি তো, ওই আতিকুল ইসলাম শতকরা 99 জন জানতো যে নিরানব্বই দশমিক নয় জন জানতো যে আতিকুল ইসলাম সাহেবই মেয়র হবে ইয়েতে, তার কারণ তার বিপরীতে যে প্রতিদ্বন্দ্বী আছেন 4-5 জন তার মধ্যে একজনের নাম উচ্চারিত হতে পারে, তিনিও তেমন শক্তিশালী কিছু নয়। হ্যাঁ, শক্তিশালী হতো যদি বিএনপি থেকে যদি কোনো ক্যান্ডিডেট হতো। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আমি মনে করি দেশের কিছুর জন্য ইয়ে না, অনুকূল না, বিশেষ করে যে উন্নয়নের উপরে বর্তমান সরকার বেশ কিছুদিন যাবৎ জোর দিয়ে আসছে এবং সঙ্গত কারণেই জোর দিয়ে আসছে, সেই উন্নয়নকেও যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয়, সেই উন্নয়নকে যদি আরও উন্নয়নের পথে যদি নিয়ে যেতে হয় এবং একটা সাস্টেইনেবল একটা ধারাবাহিক একটা পরিস্থিতি যদি নিতে হয় তাহলে পরে আপনার শুধু উন্নয়ন নয়, সঙ্গে সঙ্গে এর যে রাজনৈতিক দিকটা যেটা রয়েছে অর্থাৎ গণতন্ত্র সেটাকেও মজবুত করতে হবে। গণতন্ত্র এবং উন্নয়নের সমন্বয় হলে পরে, দুইটা যদি একসঙ্গে যদি চলে তাহলে সেই দেশ স্টেবল একটা শক্তিশালী দেশ থাকে। জি, আমি কাজী ফিরোজ হোসেন এমপি আপনার কাছে আসতে চাই। আমি আপনাকে মানে দুইটা বিষয় জানতে চাইব, একটা হচ্ছে যে আপনারা সংসদে প্রধান বিরোধী দল এবং আপনাদের আপনাদের প্রার্থীও এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো জাতীয় পার্টির সামনে একটা মানে বড় সুযোগ ছিল কিনা যে নিজেদেরকে রাজধানীতে আরও ভালোভাবে প্রমাণ করা, এবং সেটা আপনারা মিস করেছেন কিনা। আরেকটা হচ্ছে যে মোফাজ্জল করিম ভাই যেটি বলছেন সেটি হচ্ছে যে মানে বিএনপির এই যে লাগাতার নির্বাচনের অনুপস্থিতি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে এবং সেটি সামনে গণতন্ত্রের ক্ষেত্রেও মানে একটি ক্ষতিকর দিক হিসেবে হুমকি হিসেবে দাঁড়াবে, সেটি উনি বলছেন, সেই বিষয়ে আপনার বক্তব্য। আমি এক কথা বলবো যে জাতীয় পার্টির সামনে যে বিরাট সুযোগটা ছিল বিএনপি না আসায় এনটি আওয়ামী লীগ ভোটগুলো জাতীয় পার্টি পাবে, যদি আমাদের ভালো ক্যান্ডিডেট দিতে পারতাম জাতীয় পার্টি সিরিয়াস নিলাম তো, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বের চরম অভাব দুর্বলতার জন্যই এই বিপর্যয় ঘটছে, এর স্পষ্ট। আমি কখনো টেলিভিশনে কখনো অসত্যকে আমি বলতে কারণ আমি মনে করি যে অসত্য কথা বললে মানুষ আমাকে বিশ্বাস করবে না, আমি বলে যেতে পারি আমার পক্ষে অনেক কথা, তার প্রতিফলন ঘটছে এলো এই নির্বাচন, না হলে বিএনপি যে নির্বাচনে আসবে না, আওয়ামী লীগ ক্যান্ডিডেট আমরা জানি যে আওয়ামী লীগ মনে করছে উনি জিতে যাচ্ছেন, এই অবস্থার সুযোগটা যদি আমরা নিতে পারতাম ফাঁকা মাঠে গোল হইতো না, আমাদের ক্যান্ডিডেট দিয়ে আমি সিরিয়াস নামতে পারতাম, নেতৃত্ব যদি সেই শূন্যতা না থাকতো, এশার সাহেব যদি সুস্থ থাকতো, তাহলে দেখেন
এনটি আওয়ামী লীগের ভোট, এনটি আওয়ামী লীগের ভোট বেশি, আমরা সেই ভোটগুলো আমরা ক্যাশ করতে পারতাম। বাপ বেটা ইলেকশন হয়, আপন ভাইয়ের মধ্যে ইলেকশন হয়, ইলেকশন এমন একটা জিনিস কাউকে কি ছাড়ে না। আমার মধ্যে সুব্রত বাবু দাঁড়িয়ে তো আমার বন্ধু মানুষ, এই বড় পূজায় নিয়ে আমাকে নিয়ে ওই মন্দিরের যে সভাপতি ওখানে আমার জন্য ভোট চাইছে, আমার বন্ধু মুক্তিযোদ্ধা, ওনাকে ভোট দেবেন ওর চেয়ে ভালো লোক হয় না, সে আবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সিরিয়াসলি, হাতে নামে এসব কথা। আমি এখন বলতে চাই, এলো আমাদের কথাটা বললাম, দ্বিতীয় কথা হচ্ছে যে গণতন্ত্রের মূল কথা কি, মূল কথা হচ্ছে একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস এবং শ্রদ্ধাশীলতা। অপর প্রতি মানে কি, প্রত্যেক দলের প্রতি, দলের, এই তো গণতন্ত্রের মূল কথা। একটি দলের প্রতি একটি দলের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। আমি ওনাকে যদি শ্রদ্ধা না করি আমাকে করবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্বাসের ঘাটতি কেন হলো, বিশ্বাসটাকে কেউ কেউ করতেছে না, ঘাটতিটার জন্যই আজকে রাজনৈতিকের বিপর্যয়। এই শূন্যতা ঘাটতি শুরু হয়েছে 21 আগস্ট গ্রেনেড হামলার পর থেকে। আমরা রাজনৈতিক বিশ্লেষক দেখে গেলাম যে কেন ওই ঘাটতি, তারা তো আমাদের বিরুদ্ধে একসাথে লড়ছে। এই যে আমাদের বলছে যে স্বৈরাচার, পতিত স্বৈরাচার বলছেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাসদ, জাসদ, সর্বহারা, বাস্তুহারা, দক্ষিণপন্থী, বামপন্থী, চরমপন্থী সব একসাথে আমাদের বিরুদ্ধে লড়ছে, আমরা একা। তার মধ্যে আমরা কিন্তু মানে রাজত্ব হারানোর উপর কিন্তু আমরা সাইনি হাল, আমরা নির্বাচন করেছি, 35টি আসন জয়লাভ করেছি এবং আরও 39টি আসনে কিন্তু আমরা সেকেন্ড হয়েছিলাম। কিন্তু এইবার বিএনপির সাথে কিন্তু 20টা দল আছে, আমি যখন একদম একা ছিলাম আমি বললাম যে কোনো দল আমাকে সাপোর্ট করে নেই, নেতা জেলে ছিল 91 সালে এবং জেল থেকে 5টা আসন পেয়েছে, বিএনপির সাথে এবার 20টা দল ছিল এবং তার সাথে ডক্টর কামাল হোসেনের মতন একজন বিরোধী দল রাজনীতিবিদ, যিনি তার মানে সংবিধান বিশেষজ্ঞ শুধু না আওয়ামী লীগ করেছেন, মন্ত্রী করেছেন, সমস্ত আওয়ামী লীগের দ্বারা যে তার প্রথম কথা দেয় এলো বিএনপির সামনে, বিএনপিকে তারা গেছে নিল, তখন এই বিপর্যয় কেন। আমি আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে মানে 91 সালে আপনারা একা নির্বাচন করলেন এবং আপনারা বেশ বেশ ভালো সিট পেলেন, এরপরে মানে বিভিন্ন জোটে বা বিভিন্ন কি বলে সমঝোতায় নির্বাচন করলে আপনাদের ভোট কমতে, মানে আসন কমতে থাকলো, কমছে। এখন এটা কি বলা যায় কিনা, জাতীয় পার্টি যদি জাতীয় পার্টির রাজনীতি নিজের মতো করতো, তাহলে আজকে এসে যখন মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে একটা অপশন চায়, সেটা আসলে জাতীয় পার্টি হতে পারতো, আমরা হইতে পারিনি, আমরা হইতে পারিনি, সেটা সম্ভাবনা ছিল, আমরা অনেক সম্ভাবনা ছিল এবং কেউ আমাদেরকে হাত পা বেঁধে দেয় নাই, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে বেঁধে দেই, আমরা এই কারোর দাসত্ব নিতে একটু বেশি করি, দরখাস্ত দেই যে আমি আপনার সাথে মোশাফিজ করবো, তেল মারবো, ই করবো, আমি কি কি পাবো। এই দেনাপন্দার রাজনীতিতে আজকে আমাদের এই অবস্থা, দুরবস্থা। নাহলে হয়তো না জাতীয় পার্টি অনেক একটা ভালো ভবিষ্যৎ ছিল, এই দেশের তৃতীয় শক্তি থেকে আমরা দ্বিতীয় শক্তি হতে পারতাম। এই যে বিএনপি, এই যে গত 5 বছরের যে দুর্বলতা, বিএনপির যে অবস্থা, এই অবস্থার মধ্যে জাতীয় পার্টি সেকেন্ড স্টার নিতে পারত, আমাদের পক্ষে অনেক লোক আসতো, কিন্তু আমাদের রাজনৈতিক দুর্বলতার জন্য আমরা এত পিছিয়ে পড়ে গেছি। আমি আজাদ ভাই আপনার কাছে আসতে চাই, খুব বেশি সময় নেই, সেটি হচ্ছে যে আমি আবারও ফজল করিম ভাইয়ের পয়েন্টটাতে আসতে চাই। উনি বলছেন যে মানে সরকার যে যুক্তিগত যুক্তিসঙ্গতভাবে যে উন্নয়নের উদাহরণ তুলে ধরছেন, সেই উন্নয়নও সামনে মানে হুমকির মুখে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়বে যদি না দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে যে রাজনীতির সুযোগ আমি বলছি আপনাকে যে কথাটি মোফাজ্জল বলেছেন আমাদের সামনেই তো অনেয়ারে শুনেছি এবং না বুঝার বয়স না, বুঝার বয়স হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি প্রতিদিন, আপনি গণমাধ্যমের লোক হিসেবে দেখেন যে প্রতিদিন 3-4টা সভা করেন এক প্রেস ক্লাবে বসেই, আর পল্টন থেকে নয়াপল্টন থেকে দিনে 3 বার কমপক্ষে সংবাদ সম্মেলন করা হয়, তারাও করেন, সেই জায়গায় ভালো লোকজন থাকে, কথাবার্তা হয়, কিন্তু কোনো রকম ঝুঁকিপূর্ণ বৃষ্টির মধ্যেও তারা যেতে রাজি না প্রেস ক্লাবে নিরাপদে, আর বৃষ্টির মধ্যেও যেতে রাজি না, আমি দেখি নাই, খুব কম, না না ভিজবে না, ভিজলে তো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, হতেই পারে যে কোনো মানুষ, আমিও তো ভিজতে চাই না এখন, তাই না। এখন যত নিরাপদে থেকে
সুন্দর করে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা এটা হবে না। এই দেশের মানুষ দারুণভাবে রাজনীতি প্রিয় বলছি এই কারণে যে আসলেই কোনো কিছু পাবো না, তারপরে রাজনীতি নিয়ে আলাপ করা, গণতন্ত্র নিয়ে আলাপ করা, সরকার কী করলো এইগুলো কথা, সরকারের মন্ত্রিসভা কেমন হলো, রাজনীতিবিদ ফিরোজ সাহেব কী করলেন, এই কথাগুলো কিন্তু একজন রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষও করেন। সেই দেশে আপনি গণতন্ত্র যে চিন্তাভাবনা করা আছে যে ধ্বংস হয়ে যাবে, বিএনপিকে সেবার শুশ্রূষা করার দরকার নেই। যে ধ্বংস হতে চায় তারে ধ্বংস হতে দেওয়া ভালো, যে উঠতে চায় তারে সাহায্য করা ওঠার জন্য, এটি হওয়া উচিত। যে আপনি ধ্বংস করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা করার দরকার নেই। আমি যদি নিজে ধ্বংস হতে চাই আপনি কি করে আমাকে রক্ষা করবেন? আপনি 15 সালে 14 সালে যে মানুষ পুড়িয়ে মেরেছে, এই মানুষ পুড়িয়ে মারার এই ইতিহাস মানুষ ভুলবে না, কখনো ক্ষমাও করবে না। আপনি পরিণতি তাদের এই হবে, আস্তে আস্তে হতেই থাকে। আমাদের সময় একদম মিনিট দুয়েক পাবে না। হিজ রাইট, এই যে পুড়িয়ে মারা এটা যেমন মানুষ ভুলবে না জনিমা, তেমনি 2015, 16, 17, 18 ইত্যাদিতে যে হাজার হাজার লোকরে যে জেলখানার মধ্যে পচতে দেওয়া হচ্ছে এটা ঠিক না। আপনি রাজনীতির অঙ্গনে এরকম করে হবে না, আপনি সবাইকে রাজনীতি করতে দেন। এক গোষ্ঠী জামাত বিএনপি 24,000 লোককে হত্যা করেছে, তালিকা তারই প্রতিশোধ নিচ্ছেন, তাহলে বলে দেন প্রতিশোধ। আমি আপনি জিজ্ঞেস করছেন প্রতিশোধ, আমি যে ঘটনাটা গ্রেপ্তার আর 24,000 কে একেবারে নিধন, এটা তো সমর্থক সহ নেতাকর্মী তো অত নাই, প্রতিশোধ নেয় না। আওয়ামী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের নেতা, তিনি মানবতার জন্য নেই, প্রতিশোধ কারো নেবেন? 24,000 নেয় না, 24,000 লোকের মেরে ফেলেছে, বালিকা আছে। 72 সাল থেকে শুরু করে আওয়ামী লীগ কত লোককে মেরেছে আমি এই সমস্ত আলোচনায় যেতে চাই না, কারণ আমি এটা ঘৃণা করি। আমি পিছন দিকে তাকানো এবং পিছনে উচিত না, ইতিহাস নিয়ে আমি ঘৃণা করি। আমরা সামনে এগিয়ে যেতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য সব দলকে ডাক দিন, সব দলকে একসঙ্গে নিয়ে, আমিও তাই মনে করি, সব দলকে একসঙ্গে নিয়ে গণভবনে ডেকে নিল মাননীয় প্রধানমন্ত্রী, 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনাদের বিশাল 40 জন খাওয়াইয়াও দিল, তারপরে এসে বলে যে আমরা মোটামুটি সন্তুষ্ট। তারপরে কি হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে জানতে শেষ রাত্রের নাটক ভাই ভালো, তারপরে আপনি বলেছেন কি হলো, তারপরে যেটা হলো সেটা হচ্ছে শেষ রাত্রের ডাকাতি। যে এইটা হলো যে মোহাম্মদ করে রাজীব ফিরোজ জোশী এমপি এবং আবুল কালাম আজাদ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, যদিও আমরা আজকে আমাদের শিরোনাম দিয়েছিলাম ভোটে অরুচি, কিন্তু আমাদের যে তিনজনের মধ্যে দুজনই বলেছেন যে তারা দেখছেন না যে ভোটে অরুচি, তারপরে আমরা বিশ্বাস করতে চাই যে আসলে ভোটে সেই ধরনের অনীহা জনগণের ভেতর তৈরি হয়নি এবং এই অনীহার কারণে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য সেটি হুমকি হিসেবে দাঁড়াবে না। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।